আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওর মাঝে আমি আরবিট্রাম নেটওয়ার্কের ইথেরিয়াম আমার ট্রাস্ট ওয়ালেটে নেব একদম কোনো ট্রানজ্যাকশন ফি ছাড়া। আপনারা জানেন বিনান্সে মিনিমাম উইথড্রয়াল হইতে হবে $2, যেটার থেকে আমাদের টোকেন কেটে নেবে 0.66 সেন্ট USDT ইথেরিয়ামের ট্রানজ্যাকশন ফিস লাগবে বিনান্স থেকে উইথড্র করতে গেলে, আর মিনিমাম উইথড্রয়াল হইতেছে $2। তো আজকের এই ভিডিওটা আমেজিং হতে চলেছে তাদের জন্য যারা আরবিট্রাম নেটওয়ার্ক ইউজ করেন, আরবিট্রাম নেটওয়ার্কের ইথেরিয়াম তাদের ফিস লাগে। তো ভিডিওটা দেখলে আপনি একদম কোনো ট্রানজ্যাকশন ফি ছাড়াই আরবিট্রাম আপনার ট্রাস্ট ওয়ালেতে অথবা পিটকে ওয়ালেট বলুন না কেন, সেখানে আপনি নিতে পারবেন। ফার্স্ট অফ অল আমি আমার ডিসক্রিপশন বোর্ডে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে যেয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা হলো একটা এক্সচেঞ্জার, জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলে আপনাকে বিনান্স থেকে ডিপোজিট করা লাগবে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনি কি করবেন, উইথড্রয়াল অ্যাড্রেসের ভিতরে ক্লিক করবেন, তারপর আপনি এখানে আপনার অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নেবেন। তো আমার অ্যাড্রেসটা এখানে ভেরিফাই। তো প্রথম যদি আপনার অ্যাড্রেস ভেরিফাই না থাকে তাহলে কি করবেন সেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো। ফার্স্ট অফ অল আপনি এখানে ইউআর ওয়ালেটের ভিতরে ক্লিক করবেন। ইউআর ওয়ালেটের ভিতরে ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন DGB লিখে, অ্যাড্রেসটা কপি করা লাগবে। এখানে ডিপোজিটের ভিতরে একটা ক্লিক করবেন, করার পর জাস্ট এই অ্যাড্রেসটা আপনাকে কপি করে নেওয়া লাগবে। তারপরে আপনি আপনার বিনান্সে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে ট্রেডের ভিতরে ক্লিক করবেন, তারপরে বিনান্স কনভার্টের ভিতরে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে বিনান্সে কনভার্ট সেকশনে নিয়ে আসবে। আপনি অবশ্যই বিনান্সে ডলার রাখবেন, যতগুলো ডলারের আপনি এখান থেকে উইথড্র আরবিট্রাম নিতে যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে USD রাখা লাগবে, আর নিচে কি মিসে আপনি এইটার ভিতরে ক্লিক করে কয়েনটার ভিতরে ক্লিক করে আপনি এখানে DGB লিখে ইন্টার করে দেবেন। দেন আপনার এখানে কি করবেন, আপনি কত ডলারের উইথড্রল নিতে চাচ্ছেন। তো আমি এখানে নিতে চাচ্ছি আপাতত $0.5। তো আমি এখানে মিনিমাম এখানে কনভার্ট কিন্তু $1, তো আমি $2 কনভার্ট করে নিচ্ছি, কারণ আমার এখান থেকে পরবর্তীতে DGBটা আবার কনভার্ট করে রাখা লাগবে। তো মিনিমাম কনভার্ট $1। তো জাস্ট $1 দিয়ে দেখাই দিই যাতে আপনাদের সুবিধা হয়। তো $1 এখানে দিলাম, দেওয়ার পর এখানে পার্সিভ কনভার্সেশনের ভিতরে ক্লিক করবো। দেন আমরা 122টা টোকেন পাবো $1 বিনিময়ে। এখান থেকে কনভার্টের ভিতরে একটা ক্লিক করবো, প্রসেসিংয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের এই 122টা DGB কমপ্লিটভাবে কনভার্ট হয়ে যাবে। ওকেতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা কী করবো, ওয়ালেটের ভিতরে চলে যাবো, সরাসরি আমাদের ওয়ালেটে যাবো, ওভারভিউর ভিতরে একটা ক্লিক করবো। করার পর আমাদের মেন ওয়ালেটের সেকশনে যখন নিয়ে আসবে তখন এখান থেকে আমরা কী করবো, উইথড্রয়ালের ভিতরে ক্লিক করে দেবো। দ্য এই উইথড্রয়ালের ভিতরে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি সার্চ করবেন DGB লিখে। তো এটা আমার অলরেডি উপরে আছে, তো আমি এটার ভিতরে ক্লিক করলাম। করার পর অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। আমি DGB কয়েন কেন সাজেস্ট করতেছি, কারণ বিনান্সে কম একদম মিনিমাম ফিস দিয়ে DGB কয়েন উইথড্র করা যায়, একদম পুঙ্ক্ত, দেখুন মিনিমাম 0.4, যেটার ভ্যালু কিন্তু এক পয়সাও না যেমন ধরা যায় আর কি। তো আমরা এখানে ম্যাক্স করে দেবো যতগুলো টোকেন আমি উইথড্র করতে চাচ্ছি। তো এরপরে আমরা কী করবো, উইথড্রয়ালের ভিতরে ক্লিক করবো। ক্লিক করার পর আমার এখানে আর কি কন্টিনিউ আসবে। আসার পর এখানে আমার ইমেল বা আমি ফোন নাম্বার যে কোনো একটা জিনিসের সাহায্যে কনফার্ম করতে পারি। তো আমি ইমেলের ভিতরে ক্লিক করে সেন্ড কোডের ভিতরে একটা ক্লিক করে দেবো, ইমেল চেক করবো। ইমেল চেক করলে আমার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা আমি জাস্ট ওখানে এন্টার করে দেবো। ওকে, বিনান্স থেকে অলরেডি একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আপনি অ্যাড্রেসটা বারবার চেক করে দেবেন, অ্যাড্রেসটা দেখুন এখানে মিল আছে নাকি। তো অ্যাড্রেসটা মিল অর্ডিং করে আসছে। তো আমি এখানে এসে আমার এই কোডটা দিয়ে সাবমিট করে ফোন নাম্বারটা ভেরিফাই করবো এখন। তো গেট কোডের ভিতরে একটা ক্লিক করলে আমার ফোনের ভিতরে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা নিয়ে আমি জাস্ট এন্টার করে দেবো। আমাদের উইথড্রয়ালটা এখানে সাকসেস হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্স থেকে সাকসেস দেখাইতেছে। তো এরপরে আমরা এক্সিটে চলে যাবো, যে এখানে রিফ্রেশ করে দেখবো আমাদের এই উইথড্রয়ালটা কনফার্ম হয়েছে কি না। জাস্ট আমি এখানে রিফ্রেশ বাটনে একটা ক্লিক করব। করার পর জাস্ট নিচে দেখে এখানে দেখাবে আপনার কোনো ডিপোজিট এখানে আসছে কি না। তো আপাতত এখনও আসে নাই, একটু সময় লাগবে। তো আমরা কিছু সময় প্রায় 2 মিনিটের মতন সময় লাগতে পারে, আমরা জাস্ট অপেক্ষা করে নেব 2 মিনিটের মতন। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা DGB ডিপোজিটের একটা কনফার্মেশন আসছে, যেটা কনফার্ম একটা ব্লক হয়েছে, আর 10টা ব্লক হলে এটা কনফার্ম হয়ে যাবে। এখানে পোস্টেড নো, এখন যখন ইয়েস লেখা হবে তখনই আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। তো যতক্ষণ এটা কনফার্ম না হয় ততক্ষণ অপেক্ষা করা লাগবে। তার আগে আমি দেখাই দিই কীভাবে এখান থেকে উইথড্র করবেন এবং অ্যাড্রেসটা ভেরিফাই করবেন সেটা বোঝাই দিই। এখানে ফার্স্ট অফ অল আপনি এখানে কী করবেন, ইউআর ওয়ালেটের ভিতরে আবার চলে যাবেন।
দেন আপনি কোন টোকেনটা উইড্রো করতে চাচ্ছেন? তো আমি এখানে ইথেরিয়াম উইড্রো করতে চাচ্ছি, ইটিএস নাকি সার্চ করলাম, সার্চ করে ইটিএস চলে যাবো। এখান থেকে দেখুন ইথেরিয়াম এইটা, কিন্তু ইটিএসি ভালোভাবে দেখবেন ইথেরিয়াম কোনটা, এটা হলো ইথেরিয়াম। তো এখানে কী করবেন, এখান থেকে উইড্রোয়ালের ভিতরে একটা ক্লিক করবেন, করার পর জাস্ট এখান থেকে আপনি কোন নেটওয়ার্কে উইড্রো করতে চাচ্ছেন। তো আমরা এখন ইথেরিয়াম আরবিট্রাম নেটওয়ার্কে উইড্রো করতে যাচ্ছি, এখানের ভিতরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে কী করবো, অ্যাড বাটনে একটা ক্লিক করবো। এখানে আপনার অ্যাড্রেসটা নিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিই এখানে জাস্ট বোঝানোর জন্য। এরপর আপনাদের এখানে একটা অ্যাড্রেস পেস্ট করা লাগে, আমি জাস্ট এখানে একটা অ্যাড্রেস পেস্ট করে দিই যাতে আপনাদের বোঝাইতে পারি। তো আমরা এখান থেকে একটা অ্যাড্রেস কপি করে নিলাম, এইভাবে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করবো। করার পর জাস্ট অ্যাড এ নিউ অ্যাড্রেসের ভিতরে একটা ক্লিক করবো, ওকের ভিতরে ক্লিক করবো। তারপরে আপনাকে কী করা লাগবে, দেখুন এখানে একটা কোশ্চেন মার্কের মতন আইকন আসছে, আপনি জাস্ট এইখান থেকে সরাসরি চলে যাবেন উইড্রোয়াল অ্যাড্রেস, এটার ভিতরে ক্লিক করবেন। উইড্রোয়াল অ্যাড্রেসে যাওয়ার পর দেখুন এখানে ভেরিফাইড নো লেখা আছে, আপনি জাস্ট এখানে ভেরিফাইয়ের ভিতরে একটা ক্লিক করবেন। করার পরে আপনার মেলটা চেক করবেন, মেলের ভিতরে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে, সেটা আপনি ক্লিক করে ভেরিফাই করে নেবেন। আমার জিমেলে একটা এক্সেক্স থেকে একটা কনফার্মেশন কোড আসছে, মানে আমি লিঙ্ক আসছে, সরি, জাস্ট আমি কনফার্ম অ্যাড্রেসের ভিতরে একটা ক্লিক করবো। করার সাথে সাথে আমার ওই অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে, তারপরে আমি ওখান থেকে যত চাই তত উইড্রো করতে পারবো, কোনো রকম আমার যে জিমেলটা এটা আর ভেরিফিকেশন কোড আসবে না। তো আমার এটার কাজ কমপ্লিট। এখন আমি আমার সাইটে যেয়ে রিফ্রেশ করবো, করার সাথে আমি দেখতে পারবো আমার এই অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমি আমার ওয়ালেটে চলে যাই, আমার যদি এখন এটা কনফার্ম হয়, ইউর ওয়ালেটের ভিতরে একটা ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখি নেই যে আমাদের সেই ডিপোজিটটা এখনও কনফার্ম হয়েছে কি না হয়েছে। ওকে, এখন আমরা কী করবো, এখান থেকে ইউর ওয়ালেটের ভিতরে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে চেক করবো যে আমাদের সেই ইয়েটা কনফার্ম হয়েছে কি না, কারণ কনফার্ম না হলে আমরা এটা বুঝতে পারবো না এদের সিস্টেমগুলো কেমন। ওভারভিউর ভিতরে ক্লিক করবো বা ইউর ওয়ালেটের ভিতরে ক্লিক করবো। আপনি যখন আপনার এই ওয়ালেটের ভিতরে চলে আসবেন, এখান থেকে আপনি মার্কেটের ভিতরে ক্লিক করে মার্কেটে চলে যান। যাওয়ার পর আপনি জাস্ট এখানে সার্চ করুন ডিজিপি লিখে, কারণ আমাদের ডিজিপি পয়েন্টটা সেন্ড করা লাগবে ইউএসডিটিতে। এখানে বিটিসি পেয়ার আছে এবং ইউএসডিটি পেয়ার আছে, তো ডিজিপি টু ইউএসডিটি এটার ভিতরে ক্লিক করুন। করার পর এখান থেকে সেল অপশন থেকে কয়েক গুণ সম্পূর্ণ করে দিন, আপনার যতগুলো টোকেন আছে সবগুলো এখানে শো করবেন, তারপরে 100% করবেন। করার পরে সেল অপশানে ক্লিক করুন, আপনার টোকেনটা এখানে সেল হয়ে যাবে। দেন আপনার কার্ড হলো এখান থেকে আবার মার্কেটের ভিতরে ক্লিক করা, মার্কেটের ভিতরে ক্লিক করে আমাদের তো ইথেরিয়াম উইড্রো করা লাগবে, আমরা এখানে ইটিএস লিখে সার্চ করবো, করে আপনাদের এন্টার করা লাগবে। দেন এখান থেকে ইথেরিয়াম চুজ করবেন, ইউএসডিটি পেয়ারে ইথেরিয়াম তুলতে পারবেন, সেটা এখানে শো করতেছে। তো 0.3052 এটা হয় বাই ইথেরিয়াম ভিতরে ক্লিক করবো, করার পরে আমাদের এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। এটা এখন আমরা যখন আমাদের ইথেরিয়াম সেল হয়ে যাবে, আমরা মার্কেট থেকে ইথেরিয়াম সেল করবো, দেন আমরা ইউআর ওয়ালেটের ভিতরে আবার আসবো। আসার পর এখানে আমাদের সার্চ করা লাগবে, অথবা প্রথমে আপনি ইথেরিয়াম পেয়ে যাবেন। তো এখানে কী করবেন, উইড্রোয়ালের ভিতরে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন, ভালো করে দেখে নেবেন, ইথেরিয়াম ইটিএস আরবিট্রাম, আরবিট্রাম অন মেন নেট, এটার ভিতরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, এখান থেকে আমি অ্যাড্রেস, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 0.00052। তো এখানে ফিস কাটতেছে অল্প, উইড্রোয়াল ফিস এখানে দেখতে পাচ্ছেন না, আমরা পাচ্ছি হলো 0.0041। আমাদের এখানে প্রায় 12-13 টাকা কাটতে পারে আর কি ফিস হিসেবে। তো যতটুকু কাটুক অল্প কম কাটবে, দেন মেকে উইন্ডোর ভিতরে ক্লিক করবেন। এখন এখানে আপনি অথেন্টিকেশন কোডটা দিয়ে দিন, অথেন্টিকেশন কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের এটা প্রসেসিংয়ে চলে গেছে, অর্ডারটা সাবমিটে আসছে। তো আমি এখন আমাদের যে ওয়ালেটে আমি উইড্রো করছি সেটা চেক করে দেখবো। আমার ওয়ালেটে কিন্তু এখন আপাতত 0 ব্যালেন্স আছে, তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আমি এখান থেকে লাইভে রিসিভ করে দেখাবো যে আমার ওয়ালেটে আপাতত এখন 0 ব্যালেন্স আছে। দেখুন এখানে আমার ইথেরিয়ামের 0 ব্যালেন্স আছে, আমি জাস্ট কয়েকবার কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করি, তারপরে আমি দেখতে পারবো আমার এখানে আমার ওয়ালেটে আমার ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। তো তার জন্য আমাদের কিছু সময় জাস্ট অপেক্ষা করে থাকা লাগবে। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখি এটা প্রসেসিংয়ে আসছে, তো লাইভে উইড্রো করে দেখাবো। দেখুন এটা প্রসেসিং কমপ্লিট, এখন আমাদের ওয়ালেটে কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। আমাদের আমি একটু ভিতরে ঢুকবো বাইরে বেরোবো, এমন করলেই আমার এটা আমি এখানে শো কোড দেখতে পারবো। তো লাইভে দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি জাস্ট আবার বিটক্যাপের ভিতরে বের ঢুকি, ঢুকার পরে এটা একটু রিফ্রেশ করা লাগতে পারে। তো আমি এখানে দেখুন আমি আমি জাস্ট আবার আসলাম, আসার পরে এখানে তাও জাস্ট আরেকবার চেক করবো, প্রসেসিং এখনও আসছে।
তো এখন দেখতে পারতেছেন আমি অলরেডি আমার পেমেন্টটা রিসিভ করছি, এখানে দেখা যাচ্ছে আরবিট্রাম আমি রিসিভ করছি যতগুলো আমার এখান থেকে উইথড্র করছিলাম, তো দেখুন আমার ওয়ালেটে আমার পেমেন্টটা চলে আসছে।